এই পাগলা কইছে হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর এই নিয়া বহুত দ্বন্দ্ব আছে এখন যারা নবীরে মাটি বলে উনি উনার ইষ্টিজে বলে আর আমি যে নূর বলি আমি আমার ইষ্টিজে বলি উনি উনারটা উনার হেয়াবে বলে আমি আমারটা আমার কাছে বলি সবচেয়ে ভালো হইলে দুইটারে একসাথে করতে আল্লাহ কোন একসাথে যখন করার কোনো সুযোগ নাই তো আমি আমারটা কইয়া যাই হেয়ারটার খণ্ডন করে দেয়া যায় এইগুলা প্রচার হোক যারা নবীরে মাটি কয় এই যারা নবীকে মাটি বলে একটা এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান কেউ লড়বেন না যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু পরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যে মাটির তৈয়ারি নবী হই তো এই মাটিরই তৈয়ারি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন যখন কে আসলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে এ মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়ে ওদের জিব্রাইলকে আমাদের মতন মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দেই ফেরেশতা জিব্রাইল কি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন কিন্তু জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাসার বলছে এই বাসার শব্দের দ্বারা মানুষ জিব্রাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে নবীজি একদিন এইভাবে বসে আছে কিতাবুল ইমানের মধ্যে পাবেন এইভাবে বসা একজন লোক নবীর কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ইসলাম কি ওয়ামাল ইহসান ইহসান কি ওয়ামাল ইমান ইমান কি নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লোকটা চুলগুলো ছিল এলোমেলো হাঁটু গাইরা বসছিল নবী জিজ্ঞেস করে এ সাহাবায়ে কেরাম যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করল তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল ওই লোকটার কি তোমরা চিনছো সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী হইল দাহিয়াতুল কালবি এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয় সরি এটা দাহিয়াতুল কালবি নয় এটা হলো হযরতে জিব্রাইল জিব্রাইল সরাসরি কার সুরতাইছে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো মানুষ কিসের তৈয়ারি জিব্রাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে তো সরাসরি জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল মানুষের সুরতে আয়েশা নবীর কাছে প্রশ্ন করলো সাফেরাস্তার সাহাবীরাও ওই লোকটারে দেখলো লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিব্রাইলকে মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত দড়াইতে এটা হলো সুডু ফুলাফানের উত্তর যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ এক দুই নম্বর প্রশ্ন হইলো দলিল আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্না আল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্ত লাহু ওয়া লা কালামুন ওয়া লা সামাউন ওয়া লা আরদুন ওয়া লা জিন্নুন ওয়া লা মালাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
itu ilo koi na ini wajah koi na ini ilo sahaba bos tisu tuh kemudian bahwa sebuah itu tuh ini ABC ini semua tuh dolil koi lah mulai tadi itu wajah koi kom jabe rada lah telan hua aman nobir ekdun bishos tuh sahabi tini nobir bolchen ya rasulallah amar abba amar amma apnar kudruti kodom mubaraki kurban apni amake bolun আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায় নূরা নাবীকা মিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়েক এক প্লাপল নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্ত না এনাফ ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড দিস দ্যাট মানে ওই দিস মানে এই জালিকা মানে ওই হাজা মানে এই এটা হলো আরবি অর্থ আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত এন হাজাল ওয়াক্ত কইছে না কাটিরা বুঝবো তাহির ওয়াক্ত যালিকাল ওয়াক্ত যেমন আল্লাহ কোরআনে কইছে যালিকাল কিতাবুল আরাইবাহি এখানে আল্লাহ কইছে না যে হাজাল কিতাবুল আরাইবাহি কই না যালিকাল কিতাব মানে হলো ইডা 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 আছে না ইডা ইডা ওই কিতাব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মানে ইডা হলো হিডার ফটোকপি ইডারে গাঙ্গো ভাষা দিলে হিডা আছে এইজন্য নবী কইছে যালিকাল ওয়াক্ত যখন আমার নূরটা বানাইছিল ওই সময় যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালাল ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা ওয়ালা আরদুন জমিন ছিল না জমিন ডাকি স্বর্ণের নামাটি আমার নবী কই ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে তো হেতে মাটি ফাইল কো ওই সময় তো মাটি হই নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাগের মত জায়েদ কি বাগ হয়ে গেছে না মানে বীরত্বে বাগের মত নবী দেখতে আমরার মত দেখতে আমরার মত কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে আর আমার রাসূল আর জায়গা বলছে আইয়ুকুম মিসলি কে আছো আমার মত নবী কো আমার মত কেউ নাই হে দেখো নবী আমরার মত আরে বেডা বউ তো মা কইলে বউ তালাক নবীরে আপনার মতন কইলে তোর ঈমান তালাক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এলে কি কই কই এলে কি মত মেন্স থেকে আর কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা কোন ঠিক না বেটা কাদ জা আকুম মিনাল্লাহি নূর কোরআনের দলিল দাও শুনে নাও কদ সূরা মায়েদার 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ 27টা তাফসীর কইলা দেখবেন এরা বলে নূর দিয়া হইল কোরআন এরা বলে কি নূর দিয়া কথাটা বুঝতেইব নূর দিয়া আর আমি কি কই হুনেন আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই মাসকেটে ওয়াও আসেনি এই ওয়াওডার হেরা চুরি করছে ওয়াওডার কি করছে আপনার নাম কি আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন মাসকেটে কি আছে আমি এবংটা বাদ দিলে কি তাও আমি এবং বাদ দিলে আমি লুকমান আমি লুকমান আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব হেরা ওয়াও এর অর্থটা গোপন করে কইছে কো নূর ওই কিতাব কিতাব ওই নূর ওরে বাপ পারদ আই হাই 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 কইলো কি রে
যতটা তাফসীর গ্রন্থ খুলবেন আমি যদি 27টা তাফসীর জিকা এই নূর দিয়ে হেরা দেখো কিতাব কুরআন আমি কই এই নূর দিয়ে 27টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় যে সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কুরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলেন ঠিক কিনা বলে নূর দিয়া বলে কি কুরআন শরীফ কি তারে কো তাহলে ওয়া ওর অর্থটা গেল কই আমি এবং সভাপতি আমি এবং কয়জন হইছে এই ওয়া ওর অর্থ হইল এমন অর্থ নূর একটা আর কিতাব আরেকটা এখন আসেন এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি ইনজিল না কুরআন কুরআন কি লেখা আছে কুরআন কুরআন কি লেখা আছে এই জন্য তাফসীর যাই দিব 27টা তাফসীরের মধ্যে লেখা আছে এখানে কিতাব মানে হলো কুরআন আর নূর মানে হলো নবী হেরা তাফসীর সারা অর্ডার করতে নূর মানে কিতাব হই কিতাব মানে নূর হই এই ডালাউ কথা আর চলবে না পাবলিক খায় না কোন এক সময় খাইছে কুনায় কানায় তথ্য প্রযুক্তি ছিল না নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না কোয়া কোয়া পাবলিক বাড়াইছ এখন কিন্তু দিনে দিনে কমতাছে টের ভাইবা সৌদি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তবলিক জামাতকে সৌদি আরবে তবলিক জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কথা কি বলতে পারছি এ তবলিক জামাতের এরাই বেশি বেশি সৌদি আরবের দোহাই দিতে কয় সৌদি ইডা নাই সৌদি হিডা নাই আরে ওখান থেকে সবচাইতে সমস্যা সৃষ্টি হইছে কোনটি জানেন এই আব্দুল ওহাব নজদি বাড়িছে ওখান থেকে আমরা সারা জীবন কইছি দেখো এরা কিন্তু এগুলোই বাস্তবায়ন করতে চায় শেষ পর্যন্ত সৌদির যে দোহাই দিছে এখন সৌদির দিকে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইলিত তো হিডা আমরা সুন্নিরার অন্তর খোলা সাদা মনের মানুষ আমরা আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না অন্তর দিয়া হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে রাশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক না